বর্বরশত্রু তার জেরে অ্যাডভোকেটকে কুড়াল দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া থেকে মোহাম্মদ শামসুল আলম লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বগুড়ায় পূর্বশত্রু তার জেরে অ্যাডভোকেট আব্দুল বারী চান ৪০কে কুড়াল দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ১ নভেম্বর সকাল ৯:৩০ এর দিকে শহরের কলোনি চকফরিদ মাটির মসজিদের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আব্দুল বারী চান কলোনি চকফরিদ এলাকার মৃত তোবেজুদ্দিনের ছেলে, তিনি পেশায় একজন আইনজীবী। এ ব্যাপারে তার স্ত্রী রুনা মাহমুদ জানান, অ্যাডভোকেট আব্দুল বারী চান সকাল ৯টায় বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে বের হয়। বের হওয়ার কিছু পরে তিনি জানতে পারেন তার স্বামীকে দুর্বৃত্তরা কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেছেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে এমনভাবে কুপিয়েছে বলে জানান তিনি।